পৃথিবীর বহু দেশেই নির্বাচন হবে, এর মধ্যে ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা অনেক দেশেই নির্বাচনটা হয় অনেক সময় বিরোধী দলের অনুপস্থিত। তো সেসব নির্বাচনকে কেউ কিন্তু অবৈধ মনে করে না, কারণ যে নির্বাচনে জনগণ ভোট দিতে আসে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, সেখানে দু একটা দল না আসলে নির্বাচন অবৈধ হয়ে যাবে, অংশগ্রহণমূলক হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। ইফতেখারুজ্জামান সাহেব, বদিউল আলম মজুমদার, তারা দিন রাত অবিরাম এই নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কথা বলছে। তারা যে এ পর্যন্ত 273টা গাড়ি আগুন জ্বালানো হয়েছে সেটা নিয়ে কথা বলে, প্রতিদিন ভাঙচুর হচ্ছে হরতালের নামে, অবরোধের নামে, এ নিয়ে তারা কোনো কথা বলে না। যারা নির্বাচনকে বাধা দিচ্ছে সে ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। আজকে 30টি নিবন্ধিত দল নির্বাচন অংশ নিচ্ছে, এটা একটা বিরাট সাফল্য। 30টি রাজনৈতিক নিবন্ধিত দল, এবং বিএনপিরও আমরা কয়জনের নাম বলব, এই যে আকরামুজ্জামান, মঞ্জুর আলম, শকত মাহমুদ, তৈমুর আলম খন্দকার, শমশের ববিন চৌধুরী, শাহজাহান উম্মর, নির্বাহী কমিটির সদস্য আহসানা বেগ, এ কে এম ফখরুল ইসলাম সহ 15 জন কেন্দ্রীয় নেতা, শাহ মোহাম্মদ জাফর, মেজর আখতারুজ্জামান সহ 30 জন সাবেক সংসদ সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ। নির্বাচনকে ঘিরে আমার মনে হয় বহুদিন পর একটা উৎসব মুখর পরিবেশ এবার সারা দেশে লক্ষ্য করা যাচ্ছে। যে নির্বাচনে প্রধান বিরোধী দল নেই, কিন্তু নির্বাচনের যে পরিবেশ, নির্বাচনে মনোনয়ন জমা থেকে শুরু করে মনন, সরকারিভাবে মনোনয়নপত্র জমা দান, এইসব অনুষ্ঠানগুলো ছিল চোখে দেখার মতো। নির্বাচনী ট্রেন চলছে, এই ট্রেন কারো বাধায়, কারো কথায় আর কোথাও থামবে না, গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই ট্রেন চলবে, যে যত বাধাই দিন। উৎসব মুখর ইলেকশন ইনশাল্লাহ হবে, এবং আজকে যেভাবে জনগণের গভীর রাত পর্যন্ত গ্রামেও মানুষের যে উৎসাহ, যে উৎসব মুখর পদচারণা, এটাই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান